একটু ডান হাত তুলে খুশি না বেজার তাই সর্বশেষ আমি এতটুকু করে আমার ডাইরেক্ট আলোচনায় ঢুকছি तमाम দুনিয়াতে কথা স্পষ্ট সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজের জীবন যারা বিলীন করবে মনে করবেন এদের বংশ পরিষ্কার কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে আকার ইঙ্গিতে যারা দোষ খুঁজতে যাইবে রাসূলুল্লাহর বদনাম করতে চাইবে নিশ্চিতভাবে এদের বংশে 100% অবৈধতার গ্রাণ রয়েছে কিন্তু আমার সরকারে মদিনার বংশটা পূত পবিত্র এই কথার মধ্যে কোনো সন্দেহ একটু জবান খুলে সন্দেহ যদি সন্দেহ করো তাহলে আমরা বলবো আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রাসূল দুনিয়াতে আগমন করেছে একজন পুরুষের গায়ে জীবনে কলঙ্কের দাগ কোনোদিন লাগে নাই হযরতে আদমকে বেটে শীষ শীষকে বেটে ইয়ানাত ইয়ানাতকে বেটে কেনান কেনানকে বেটে মালাইল মালাইলকে বেটে ইয়ারাত ইয়ারাতকে বেটে ইদ্রিস ইদ্রিসকে বেটে মুতাওয়াশ্শির মুতাওয়াশ্শিরকে বেটে লামক লামককে বেটে নূহ নূহকে বেটে সাম সামকে বেটে যুলহাম যুলহামকে বেটে শালে শালেকে বেটে আবের আবেরকে বেটে দাতা দাতাকে বেটে রাবা রাবাকে বেটে তারু তারুককে বেটে নাখর নাখরকে বেটে তারেক তারেককে বেটে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বেটে ইসমাইল জবিউল্লাহ ইসমাইলকে বেটে কেদার কেদারকে বেটে আবহাম আবহামকে বেটে হামাল হামালকে বেটে সাবাত সাবাতকে বেটে লাইসা লাইসাকে বেটে ইলিয়াসা ইলিয়াসকে বেটে ওদ ওদকে বেটে আউয়া আউয়াকে বেটে আদনান আদনকে মাইন মাইনকে বেটে নাদার নাদারকে বেটে মুদার মুদারকে বেটে ইলিয়াস ইলিয়াসকে বেটে মুদরিকা মুদরিকাকে বেটে কদিমা কদিমাকে বেটে কেদানা কেদানাকে বেটে নাদার নাদারকে বেটে মালি মালিককে বেটে ফাব ফাবকে বেটে গালিব গালিবকে বেটে লুই লুইকে বেটে কাম কাবকে বেটে মুররা মুররা বেটা খিলাফ খিলাফকে বেটা কুসি কুসিকে বেটা আব্দুল মান্নাফকে বেটা হাশেম হাশেমকে বেটা আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবকে বেটে আবুদুল্লাহ আবুদুল্লাহকে বেটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ সারা জিন্দেগি চেষ্টা করলো নবীর শান কখনো কমানো যাবে ওই নবীর প্রেমের তাবিজ নিয়ে এবার আলোচনা শুনেন আলোচনার প্রারম্ভে শুধু একটিখানা ছোট্ট আয়াত তেলাওয়াত করতে চাই যে আয়াতখানা আমি আপনাদেরকে না বললেও আপনারা অটোমেটিকলি আমার সাথে জিহ্বা নাড়াবেন কারণ এই আয়াতটি প্রত্যেকের মুখস্থ আছে আমাদের মৃত্যুর সাথে সম্পৃক্ত আয়াত নাম হচ্ছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ তবে আশ্চর্যের বিষয় কি জানেন পৃথিবীর জমিনে একজন মানুষ আছে বাংলাদেশে যিনি বাওয়াল সম্রাট ছিল এনার নাম ছিল ফিরোজ শাহ তিনি একটা গান লিখেছেন গানের নাম হচ্ছে এক সেকেন্ডের নাই ভরসা গানটা লিখে তাল সুর লয় সব কিছু ঠিক করে ঢাকা আর্মি স্টেডিয়ামে 50,000 মানুষের সামনে নতুন একটা গান আজকে সারপ্রাইজ করবেন উপহার দিবেন কি পরিমাণ আনন্দ ইউটিউবে সার্চ করলে গানটা এখন আপনারা পাবেন ওই লোকটা স্টেজের মধ্যে উঠে তিনি মাইক্রোফোন হাতের মধ্যে নিয়ে শুধু একটা টান দিয়েছিল এক সেকেন্ডের নাই ভরসা নাই ভরসা বলার সাথে সাথে তার দেহটা স্টেজ থেকে জমিনে দপ করে পড়ে গেল ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার যখন তাকে চেক আপ করলো তা ডাক্তার সাহেব বলে আজরাইল তার রুটা এত জোরে টান দিয়েছে 37টা রগ দুই টুকরা হয়ে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে রক্তগুলা মিক্সিং হয়ে গিয়েছে এক সেকেন্ডের নাই ভরসা বোঝা গেল মৃত্যুর কোনো সিগন্যাল নাই মৃত্যুর কোনো ইশারা নাই মৃত্যুর কোনো আলামত নাই আজ থেকে আড়াই মাস পূর্বে চট্টগ্রাম আক্তরুজ্জামান ফ্লাইওভারে একজন যুবক 27 বছরের রক্ত টকবক করে মোটর সাইকেল কিনেছে নতুন R15 মোটর সাইকেলটা কিনে তার গিয়ারটা স্পিডটা 90 উঠিয়েছিল কন্ট্রোল করতে না পেরে এরকম লোহার স্ট্যাম ল্যাম্পের সাথে মাথাটা এত জোরে বাড়ি খেয়েছিল বাতার মার যেমন ছিটকাই যায় তার মাথার মগজগুলা প্রায়বারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে আমরাই কিন্তু লিখেছি ওহ আমার দোস্ত এত অল্প সময় মৃত্যুবরণ করেছে আরে তুমি কল্পনা করলো কি আর না করলো কি তার মৃত্যু 27 বছরে নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে আমি কিছুদিন পূর্বে শায়েস্তাগঞ্জ সিলেট হবিগঞ্জ প্রোগ্রামে গিয়েছিলাম একজন যুবক খাওয়া দাওয়ার পরে বলল হুজুর মাথায় হাত তুলে একটু দোয়া করে দিন তো আমি বললাম চেষ্টা করো তোমার মুখের দাঁড়িগুলা রাখার জন্য বড্ড সুন্দর লাগবে আমাকে কানে কানে বলে হুজুর 40 বছরে বিয়ে শাদী করার পর আস্তে আস্তে করে দাঁড়িগুলো রাখবো 50 বছরে আমি BMW বাড়ি গাড়ি করবো 60 বছরে হজ করবো 70 বছরে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে যখন চলে যাব মানুষ বলবে আলহাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে গিয়েছ ওহ কত সুন্দর আমি বললাম প্ল্যানিংটা সুন্দর বলেছ কিন্তু 70 বছর বাঁচবা গ্যারান্টি তোমাকে কে দিয়েছে 70 বছর
মাজবা নিশ্চয় দেখিয়ে দিয়েছে এক সেকেন্ডের নাই ভরসা বিশ্বাস করেন আপনার নিঃশ্বাসটা বন্ধ হলে পাঁচতলা বিল্ডিং থেকে আপনার লাশটা জমিনে নামিয়ে ফেলবে এরপরে আপনার গায়ের মধ্যে বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করানো হবে আমি অনেক ভাবলাম আম পাতা নয় জাম পাতা নয় কাঁঠাল পাতা নয় বড়ই পাতা কেন কারণ বড়ই পাতার ভিতরে অ্যান্টিসেপটিক একটা ক্যালসিয়াম আছে এটা যখন গরম পানির সাথে মিশ্রিত হয়ে যায় ওই গরম পানি দিয়ে কোনো মানুষকে গোসল দিলে 12 ঘন্টা পর্যন্ত শরীর পচবে না দুর্গন্ধ বের হবে না শরীরটা টাইট থাকবে শক্ত থাকবে নবী জানেন কিভাবে আপনি এই কথাগুলা আমার আল্লাহ বলে নবীকে আমি तमाम দুনিয়ার সমস্ত ডাক্তারদের টিচার হিসেবে পাঠিয়েছি জুরে বলে সুবহানাল্লাহ আর কিছুক্ষণ পরে কিন্তু আপনার শরীর থেকে আমার এই কোটি আমার পাঞ্জাবি আমার ঘড়ি আমার পাগড়ি সব খুলে ফেলা হবে মনে করেন আমার পকেটে রাসূলের সুন্নতের একটা মেসওয়াক ছিল মেসওয়াকটা কিন্তু খুলে ফেলা হবে যদিও রাসূলের সুন্নাত আমার পকেটে রাসূলুল্লাহ সুন্নাত একটা আতরের বোতল ছিল আতরটা কিন্তু খুলে ফেলা হবে কিছুক্ষণ পরে আমার চোখের মধ্যে রাসূলুল্লাহর প্রেমের সুরমা লাগানো ছিল সুরমাটাও খুলে ফেলা হবে কিন্তু মনে রাখবেন আপনার গায়ের সব সুন্নাত খুলে ফেলল একটা সুন্নাত কোন বাপের বেটা খুলতে পারবে না আলাদা করতে পারবে না ওই একটা সুন্নাত নিয়ে যদি থাকে তাহলে আপনি কবরে যাবেন এটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নতের দাড়ি একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ হুজুর আমি খুব বড় আশিক রাসূল কিন্তু কবরে যাওয়ার পরে আপনার মুখ যদি ক্লিন শেপ থাকে রাসূলুল্লাহকে আপনার চেহারা কিভাবে আপনি দেখাবেন সত্যিকার আশিক রাসূল যদি হন তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের প্রতিটা সুন্নাত আমাদের জীবনের লেবাস বানাতে হবে কথা বলুন ঠিক কি না ওই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে হচ্ছে কবর ওই কবর এমন একটা জায়গা হবে রাসূল বলে কবরে যাওয়ার পরে দুইটা স্টেশন হবে হে আমার আনোয়ারের ভাইরা কোন স্টেশন আপনি যাবেন আপনি নির্ধারণ করবেন যে কথাটা আমি বলছি দুইটা স্টেশন এটা কোনো আমার কথা নয় দুনিয়ার কোনো মানুষের বানানো কথা নয় 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী আমার নবী বলে কবরে গেলে দুইটা স্টেশন ইন্নামাল কবরু রওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও ইন্নামাল কবরু রওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার এক নম্বর স্টেশনের নাম হচ্ছে রওজা রওজা মানে জান্নাত আর দুই নম্বর হচ্ছে হুফরা হুফরা মানে হচ্ছে জাহান্নাম জাহান্নামের কথা বলতে গিয়ে নবী আমার চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছেন আমার নবী বলে জাহান্নাম কেমন জানো দুনিয়ার আগুন যদি আঙ্গুলের আগার মধ্যে লাগে আঙ্গুল পড়বে তারপর কনুই তারপর সিনা তারপর বুক তারপর কলিজা কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদাতুল লাতি তাতলিউ আলাল আফইদা আঙ্গুলে লাগবে তো প্রথম আঙ্গুল নয় ডাইরেক্ট তোমার কলিজা জ্বালিয়ে 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 অহংকার করে ফেলবে কিছুক্ষণ পর বান্দা বলবে আল্লাহ তৃষ্ণার্ত আল্লাহ বুক ফেটে যায় আল্লাহ গলা শুকিয়ে কাঠের মতো হয়ে গিয়েছে একটু পানি দাও না জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না ইল্লা হামিমা ওয়া গাসাকা সেইখানে গরম গরম পুষ দিবে ওই যে আনোয়ারার যুবক ভাড়া ব্রন টিপ দিলে পুষ বের হলো আমরা টিস্যু দিয়ে মুছে বলে চিহ দুর্গন্ধ ফেলে দাও পোড়া টিপ দে বিচ টিপ দিয়ে বের হওয়ার পরে পোড়া পুষ বের হয় এই পুষগুলা ফেলে দেওয়ার পরে মালেক নামক ফেরেস্তা এই পুষগুলাকে সংগ্রহ করে একটা জায়গায় করে জাহান্নামের আগুন দ্বারা যখন গরম করবে আপনি যখন জাহান্নামে পানি বলে চিৎকার করবেন আল্লাহর শপথ সেই গরম পুষগুলো আপনার সামনে গ্লাসের মধ্যে এনে দিবে এটা কি ঠান্ডা নাকি গরম দেখার কোনো সুযোগ নাই কারণ আপনার জিহ্বার আপনার তৃষ্ণার কারণে জিহ্বার নাভি পর্যন্ত বের হয়ে যাবে আপনি যখন সেই গরম পুষ দিবে ডক ডক করে খাবেন যতটুকু যাবে পার টাকনু পর্যন্ত সমস্ত গোস্তগুলা মাটিতে পড়ে গেলে একটা কথা কিন্তু মাটিতে পড়বে না পার টাকনুর মধ্যে সে গোস্তগুলো আটকে থাকবে আপনি দৌড়াবেন গোস্ত দৌড়াবে আপনি দৌড়াবেন রক্ত দৌড়াবে আপনি দৌড়াবেন পুষ দৌড়াবে কিছুক্ষণ পর আবার গোস্তগুলো লাগলে বান্দা বলবে আল্লাহ ক্ষুধার্ত আল্লাহ খাবার দাও না আল্লাহ ক্ষুধার্ত আমার আল্লাহ বলে জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না হাদিস শরীফের মধ্যে লেখে আফেলের মতো একটা গোলাকার ফল দেওয়া হবে যেটার নাম জাক্কুম ফল দেখতে আফেল আফেল মনে করে গুনাগার বান্দা যখন মুখের ভিতরে ঢুকাবে সেইখান থেকে 27টা কাঁটা বের হবে দুইটা কাঁটা দুইটা চোখকে ক্ষত বিক্ষত কর রক্তাক্ত করে ফেলবে দুইটা কাঁটা দুই কানের ছিদ্র দুইটা দুই নাকের ছিদ্র আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে যখন বের হবে গোটা মাথা ছিদ্র 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 হয়ে মাথার মগজগুলা চোখ মুখ নাক গাল বে বে পড়বে বান্দা কোন আল্লাহ মাফ করে দাও না মাফ করে দাও না মাফ করে দাও না আমার আল্লাহ বলে খবরদার আমি কোরআনে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক
تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمار القرآن أمار رسول السنة مطابق جدي تمي جيبون جاپن قلتا اي جهنم نوي تما کے عمي ديتام جنات تجري من تحتي الانهار جي کن چتا نهار تھاکتو اكتا حچه مدر نهار اكتا شرابر نهار اكتا دودر نهار آر اكتا حچه اننا آتوائنا کال کاؤسار جي کاؤسار مالك حچ سرکار مدينة رسول بولے আমি যদিও মালিক আমি কিন্তু বণ্টন করব না রাসূল বণ্টন করবে কে আমার নবী বলে বণ্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে একজন যুবক এই দুইজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত প্রেম যদি লাগাতে পারো ভালোবাসা লাগাতে পারো mohabbat লাগাতে পারো হাউজে কাউসার পান করবে নবী আর কারা আমার নবী বলে একজন হাসান আর একজন ইমাম হুসাইন একটু জবান খুলে বলি সুবহান মন থেকে বলি সত্যিকার অর্থে বলুন হাসান হোসেনের মহব্বত আমরা সকলে চাই কি চাই না না জবান খুলে বলুন চাই কি না দুই হাত তুলে দেখাই দেন না চাই কি না সেই হাসান হোসেনকে মহব্বত করলে কবরটা হয়ে যাবে দুনিয়ার মতো প্রশস্ত একটা জান্নাতের বাগান আর হাউজে কাউসারের পানি এক ফোঁটা জিব্বার মধ্যে লাগবে তো 50,000 বছর পর্যন্ত তৃষ্ণাই লাগবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই কবরের পরে আরেকটা জায়গা হবে এই ওয়াজ আপনারা সবাই আমার থেকে ভালো জানেন ইজা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত এটা হবে কঠিন কিয়ামতের ময়দান 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে জমিনটা তামা হবে লোহা হবে না কারণ লোহার এক সাইড গরম হলে অন্য সাইড গরম হয় না কিন্তু তামার যে কোনো একটা কোণা গরম হলে গোটা তামাটা গরম হয়ে যায় গুনাহগার বান্দা যখন পাটা পেলবে পায়ের তলা চামড়া গোশত হাড়ি মোমের মতো গলতে শুরু করবে আমার রাসূল সরকারে মদিনা মুসকি এসে বলে ওই কিয়ামতের ময়দানে পাঁচ শ্রেণীর লোক আছে পাঁচ শ্রেণীর লোক আছে পাঁচ শ্রেণীর লোক আছে যারা জান্নাত খুঁজতে হবে না রাসূল বলে ওয়াল্লাহ আল্লাহর কসম কিয়ামতের ময়দানে পাঁচ শ্রেণীর লোক আছে জান্নাত নিজেই ওদেরকে তালাশ করবে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম চোখ বড় করলো নবী এটা কেমন কথা জান্নাত তালাশ করবে হ্যাঁ সাইক্লোন যদি আসে চট্টগ্রাম সিবিস থেকে কক্সবাজার পর্যন্ত পানির ধাক্কা যদি আনোয়ারকে মাটির সাথে দুরিশাত করে দেওয়া হয় সাইক্লোনে চট্টগ্রাম তলিয়ে যাবে রাসূলুল্লাহ জবানের কথা জাররা পরিমাণ পরিবর্তন হবে না পরিবর্তন হবে না আমার নবী বলে পাঁচ শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে জান্নাত যাদেরকে তালাশ করবে তার মধ্যে এক নাম্বার মুতিমুল ইজাল যে ব্যক্তি দুনিয়া জমিনে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় এবং তৃষ্ণার্ত মানুষকে পান করায় মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে রাজি করার জন্য কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাত তালাশ করবে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আমি অনেক ভাবলাম যে এই অন্যকে কারা বেশি খাওয়ায় জানেন আমি অনেক গবেষণা করে দেখলাম অন্যরা বেশি খাওয়ায় সুন্নিরা বলে এটা কেমন করে দেখুন আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা চার দিনের একটা ফাতিহা করি গরু জবাই করে আশেপাশের মানুষকে আমরা খাওয়াই আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা চল্লিশা করি আশেপাশের গরিব মেসকিন যারা এক বছরে এক টুকরা গরুর গোশত দেখে না এদেরকে পর্যন্ত আমরা মেহমানদারি করে আমরা সুন্নিরা মিলাদুন্নবীর মাহফিল করি সুয়াদে কারবালা মাহফিল করে সিদ্দিক আকবর ফাতিহা করে খাজা গরিব রেজার ফাতিহা করে গাউস পাকার ফাতিহা করে রাত দুইটা তিনটা যখন বেজে যায় দোকানপাট যখন বন্ধ আমার মা যখন ঘুমিয়ে গিয়েছে আমার ওয়াইফ যখন বাতার ঢাকনা বন্ধ করে ঘুমিয়ে গিয়েছে আমার পেটে ক্ষুধা মাহফিল কমিটি বলে ক্ষুধা লেগেছে তো যাওয়ার সময় বিসমিল্লাহ করে এক প্যাকেট তাবারক নিয়ে যাও যাওয়ার সময় বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবে তাহলে সুন্নিরা মানুষকে বেশি খাওয়ায় কসম খোদার কিয়ামতের ময়দানে সুন্নিদেরকে জান্নাত বেশি তালাশ করবে একটু জবান খুলে বলো সুবহান দুই নম্বরে কিয়ামতের ময়দানে জান্নাত যাদেরকে তালাশ করবে রাসূল সরকারে মদিনা বলেন মানসামার রমাদান যে ব্যক্তি রমজানের 30টা রোজা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আদায় করে কিয়ামতের ময়দানে জান্নাত তাদেরকে তালাশ করবে জোরে বলো সুবহান জুমকানার পন্টনে সিনমা বন্যা আমার নবী বলে কিয়ামতের ময়দানে তিন নম্বর ব্যক্তি যাদেরকে জান্নাত তালাশ করবে নবী কি আমার নবী বলে মান তালিয়াল কোরআন যে ব্যক্তি দুনিয়া জমিনে প্রত্যেক দিন ঘুমানোর পরবে এগারো আয়াত করে কোরআন তেলাওয়াত করবে এগারো আয়াত করে কোরআন তেলাওয়াত করবে এর আমার আনোয়ারার ভাইয়ারা কোরআন তেলাওয়াতের কথা বলতে গেলে আমার কলিজা টন টন করে ব্যথা করে কেন জানো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এক একটা টেলিভিশন আছে ডেলি একবার করে মোচা হয় আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু একটা করে খাট আছে ডেলি এক
একবার করে মোচা হয় আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা সেগুন গাছের অবশ্য ডাইনিং টেবিল আছে ডেইলি একবার করে মোচা হয় কিন্তু একটু কল্পনা করে দেখুন তো প্রত্যেকের ঘরেই তো একটা কোরআনুল কারীম আছে প্রত্যেকদিন কি একবার করে মুছতে পেরেছেন আমার মনে হয় না এক সপ্তাহে মুছতে পেরেছেন আমার মনে হয় না এক মাসে মুছতে পেরেছেন আমার মনে হয় না এমন ঘর আছে যে ঘরের মধ্যে আপনি গিয়ে দেখেন এক বছর হয়ে গিয়েছে কোরআনের উপরে এক আঙ্গুল পরিমাণ ধুলা জমা আছে এখনো পর্যন্ত আপনি হাত দেন নাই আপনি মুছেন নাই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি কি জবাব প্রদান করবেন আল্লাহর নবী সরকারে মদিনা বলে খোদার ইজ্জতের কসম করে বলি হে সাহাবায়ে কেরাম সমস্ত উম্মতে মুহাম্মদকে জানিয়ে দাও পবিত্র কোরআনে এমন একটি সূরা রয়েছে যে সূরাটি প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে যদি তোমরা 200 বার করে তেলাওয়াত করতে পারো আমি রাসূলুল্লাহ ডিক্লার করলাম আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আখিরাত মিলিয়ে আমার আল্লাহ তাকে 9টা পুরস্কার দান করবেন জোরে জোরে বলে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে নবী ওই সূরাটা কোন সূরা আমার নবী বলে ওই সূরার নাম একটু পরে বলবো আগে 9টা পুরস্কারের কথা বলবো কিনা সাহাবায়ে কেরাম বলে বলুন না আমার নবী বলে যেই ব্যক্তি সূরাটি প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে এক নম্বর পুরস্কার আমার আল্লাহ দুনিয়া জমিনে তার জন্য রিজিকের 1000 দরজা খুলে দিবেন জোরে জোরে বলে সুবহানাল্লাহ রাসূল 2 নম্বর পুরস্কার কি আমার নবী বলে যেই ব্যক্তি সূরাটি প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে আল্লাহ আসমান থেকে তার জন্য রহমতের 300 দরজা খুলে দিবে নবী 3 নম্বর পুরস্কার কি আমার নবী বলে যেই ব্যক্তি সূরাটি প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে আমার আল্লাহ কোনো বান্দা গুনাহ করলে আসমানে একটা অসন্তুষ্টের দরজা খুলে দেওয়া হয় এমন 300 অসন্তুষ্টের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিবে নবী 4 নম্বর পুরস্কার কি আমার নবী বলে আল্লাহ আসমান থেকে স্পেশাল এলমে লাদুন নিদান করবে নবী 5 নম্বর পুরস্কার কি আমার নবী বলে ওয়াল্লাহি আল্লাহর শপথ যে ব্যক্তি এই সূরাটি প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 66 খতম কোরআন দিলে যতটুকু সওয়াব পাওয়া যায় সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে আমার আল্লাহ লিখে দিবে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে নবী নবী 6 নম্বর পুরস্কার কি আমার নবী বলে যেই ব্যক্তি সূরাটি প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে 6 নম্বর পুরস্কার এই দুনিয়ার মতো 20টা জান্নাত আল্লাহ তাকে দিবে প্রত্যেকটা জান্নাতের 70,000 করে দরজা থাকবে নবী 7 নম্বর পুরস্কার কি আমার নবী বলে প্রত্যেকদিন 1000 রাকাত নফল নামাজ পড়লে যতটুকু সওয়াব পাওয়া যায় সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে 8 নম্বর পুরস্কার কি আমার নবী বলে আসমান থেকে আল্লাহ 10টা মর্যাদা বাড়িয়ে দিবে তোমার পরিবারের সম্মর্যাদা পূর্ণ হবে তোমার রাষ্ট্রে তোমার সমাজের মধ্যে আল্লাহ তোমাকে মর্যাদা পূর্ণ করবে নবী সর্বশেষ 9 নম্বর পুরস্কারের কথা বলতে গিয়ে নবী আমার এবার চোখের পানিগুলা ছেড়ে দিল আমার নবী বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুবরণ করার পরে তোমাকে দুনিয়ার সবচেয়ে কম দামের মার্কিন সাদা কাপড় যখন পরিয়ে দিবে ওই সাদা কাপড় পরানোর পরে 4 জন মানুষ যখন তোমাকে কাঁধের মধ্যে করে নিয়ে ওই জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে আল্লাহর নবী বলে খোদার ইজ্জতের কসম করে বলি যেই ব্যক্তি সূরাটির প্রত্যেক দিন ঘুমানোর আগে 200 বার করে তেলাওয়াত করবে আমার আল্লাহ তার জানাজার মধ্যে আসমান থেকে 110,000 ফেরেশতা প্রেরণ করবে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে নবী আর দেরি করতে চাই না ওই সূরাটি একটু বলুন না নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সফুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকে আমার রাসূল বলে ওই সূরাটি পবিত্র কোরআনের 112 নম্বর সূরা যেখানে একটা রুকু রয়েছে আর 4টা আয়াত রয়েছে ওই সূরার নাম সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা জোরে জোরে বলে সুবহানাল্লাহ চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই কি কষ্ট হচ্ছে আপনাদের বলুন না পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘরে বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক ও সে ঘরে খানাজার জমিদারি
হুকুম জারি ওশে ঘরে খানাজার জমিদারি আমি পাই না তাগার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমি মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই শেষবারের মতন ঘরের জায়গা আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে মালিক নয় যুবক আমার পর্দানি সিনমা বন্ডা না না ইসলাম এত কঠিন নয় এই কথা কখনো বলবে না প্রত্যেকটা সন্তানকে হাফেজে কোরআন বানান না না ডাক্তার প্রয়োজন আছে ডাক্তার যদি না হয় আমাদের অপারেশন করবে কে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার যদি না থাকে তাহলে পাঁচতলা দশতলা বিল্ডিং না হলে যেই পরিমাণে দেশের মধ্যে জনসংখ্যা বাড়তে লাগলো এগুলো ট্যাগল দেওয়া সম্ভব নয় আবার ব্যারিস্টার প্রয়োজন আছে ব্যারিস্টার যদি না হয় চট্টগ্রাম আদালতে যাওয়ার পরে মামলা মোকদ্দমা নিষ্পত্তি কে করবে আমার আনোয়ারার ভাইয়ারা প্রত্যেকটা সেক্টরের সন্তানকে পড়াবেন আমাদের অভিযোগ নাই ইসলামের অভিযোগ নাই তবে প্রত্যেকটা বিষয়ের সাথে একটা কম্পালসারি সাবজেক্ট কিন্তু রাখতেই হবে আর সেই সাবজেক্টটা হচ্ছে ওয়ারাতিল কোরআন তারতিলা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখাতে হবে মনে করুন আপনি সন্তানকে ইংলিশের টিচারের কাছে পড়িয়েছেন ৫,০০০ টাকা দিয়ে মৃত্যুবরণ করার সাথে সাথে ইংলিশটা বন্ধ হয়ে যাবে আর কোনো কাজে আসবে না ম্যাথমেটিক পড়িয়েছেন স্যাটার অ্যাকাউন্টারে পড়িয়েছেন মৃত্যুর পরে সব বন্ধ হয়ে যায় কিন্তু কোরআন তেলাওয়াত কসম খোদার কবর বলো হাসর বলো বলো ওই পুলসারাতের গোড়ার মধ্যে আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করতে পারে আপনার সন্তানের উসিলে আপনি পার হয়ে যাবেন আল্লাহর নবী ঈসার রুহুল্লাহ বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমি ঈসার রুহুল্লাহ একদিন একটা কবরের পাশে হাঁটতে 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 হঠাৎ করে একটা কবরের মধ্যে গিয়ে আমার নজরটা পড়লো আমি দেখলাম কবরে দাও দাও করে আগুন জ্বলে আমি ভয় পেয়ে গেলাম আমি কবরটা অতিক্রম করে আমি ইসলামের কাজ কমপ্লিট করে কিছুক্ষণ পর যখন আবার সেই কবরের পাশ দিয়ে আসতে লাগলাম আমি চিন্তা করতে লাগলাম এই কবরে একটু আগে দেখলাম দাও দাও করে আগুন জ্বলে এখন জানি কোন আইটেমের শাস্তি চলে আমি জানি না নাকি সাপ কামড়ায় নাকি বিচ্ছু কামড়ায় আমি কিছুক্ষণ পর যখন সেই কবরের পাশ দিয়ে আসতে লাগলাম হঠাৎ করে কবরের দিকে নজর করে আমি সেই সিজদার মধ্যে পড়ে গেলাম ঈসার রুহুল্লাহ কেন ঈসার রুহুল্লাহ বলে আল্লাহর কসম একটু আগে যেই কবরে দেখলাম দাও দাও করে আগুন জ্বলে আমি দেখলাম সেই কবরে এখন ৭০,০০০ হুর গেলমান ৭০,০০০ জান্নাতি সোনার পাখা দিয়ে তাকে বাতাস করছে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমি সেই দ্বারের মধ্যে পড়ে গেলাম আল্লাহ বুঝলাম না একটু আগে জাহান্নাম দেখলাম এখন কিভাবে জান্নাত হয়ে গেল একদিন যায় নাই এক সপ্তাহ যায় নাই এক মাস যায় নাই এক বছর যায় নাই একটু আগে দেখলাম জাহান্নাম এখন কিভাবে জান্নাত হলো আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষকে জানিয়ে দাও হ্যাঁ আমার আনোয়ারের বেড়া আল্লাহর শপথ করে বলে পর্দানি সিনমা বন্ডা আপনার সন্তানের কারণে আপনার কবরটা জান্নাতের বাগান হতে পারে এই হাদিস থেকে এটাই শিক্ষা দেয় ঈসার রুহুল্লাহ বলে আল্লাহ একটু আগে জাহান্নাম এখন কিভাবে জান্নাত হলো আমার আল্লাহ বলে তাহলে শোনো এই লোকটা মৃত্যুবরণ করেছে আজ থেকে ৫ বছর আগে যেই দিন মৃত্যুবরণ করেছে ওই দিন তার স্ত্রীর গর্ভের ভিতরে একটা সন্তান ছিল লোকটা মৃত্যুবরণ করার আজকে ৪.৫ বছর সন্তান দুনিয়ার জমিনে বয়স হয়ে গিয়েছে এই সন্তানটা আজকে প্রথম মৃত্যুবরণের মধ্যে গিয়েছে হুজুরের কাছে নতুন সবক নেওয়ার জন্য হুজুর বলে বাবা আমার সাথে সবকটা নাও বলো হুজুর কেমনভাবে বললো বলো তুমি আমার সাথে বলো সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম আমার দিকে মনোযোগটা দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম যখন ছোট্ট বাচ্চাটা বলল আল্লাহর রহমতের সাগরে তুফান শুরু হয়ে গেল আল্লাহর নবী ঈসার রুহুল্লাহ বলে আল্লাহ কেন কেন আমার আল্লাহ বলে ঈসার রুহুল্লাহ আমার রহমতের সাগরে তুফান কেন শুরু হয়েছে জানো আল্লাহ কেন আমার আল্লাহ বলে সন্তানটা যখন দুনিয়ার জমিনে বসে আমাকে রহমান আমি নাকি দয়ালু এই কথা বলল আমি নাকি রহিম আমি নাকি মেহরবান এই কথা বলল আমার রহমতের সাগরের তুফান কেন শুরু হয়েছে জানো সন্তান বলে রহমান আমি দয়ালু কিন্তু তার বাবার কবর আমি দাও দাও করে আগুন জ্বালাচ্ছি সন্তান দুনিয়ার জমিনে বসে আমাকে বলে আমি নাকি রহিম আমি নাকি দয়ালু
আমি নাকি মেহেরবান কিন্তু তার বাবার কবর আমি দাউদা করে আগুন জ্বালাচ্ছি আমি আল্লাহর শানের বিরোধী হয়ে যায় একমাত্র সন্তান দুনিয়ার জমিনে বিশুদ্ধভাবে আমাকে রহমান রহিম বলে ডাক দেওয়ার কারণে তার বাবার কবরটা সেকেন্ডারের ভিতরে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিলাম ধরে বলি সুবহানাল্লাহ আরে আমার যুবক বানা বিশ্বাস করেন আপনার সন্তান যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে জুমার দিন একদিন যদি আপনার কবরের পাশে গিয়ে হাত তুলে আর কাঁদে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলে কোনো কাজ হবে না বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে সন্তানের এক ফোঁটা পানি যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহর হাবিব বলে আব্বা আম্মার জন্য কান্না করে সন্তান যদি এক ফোঁটা চোখের পানি পেলে চোখের পানিটা জমিনে পড়ার পূর্বে আব্বা আম্মার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিব জোরে বলে সুবহানাল্লাহ এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে ওঠে বেবে যে হঠাৎ করে ওঠে বেবে যে চলে যাওয়ার বিন থাকে বা কতদিন বলো না এই মিছে তুমি থাকে বা কতদিন এই মিছে মি থাকে এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাবুনি তোমায় চলে যেতে হবে ডান হাত তুলে বলো ঠিকই না এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাবুনি তোমায় চলে যেতে হবে কি হিসাবে দেবে তুমি কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন সেবার মতন এই মিছে কতদিন হঠাৎ করে ওঠে বেবে যে হঠাৎ করে ওঠে বেবে যে চলে যাওয়ার বিন থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি কতদিন যুবক আমার পর্দানে সিনমা বন্ডা আমার নবী বলে কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে যে ব্যক্তি প্রত্যেক দিন ঘুমানোর পড়বে এগারো আয়াত করে কোরআন তেলাওয়াত করবে নবী চার নম্বর কি আমার নবী বলে কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে চার নম্বর হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন যে সন্তান কোনোদিন আব্বা আম্মার সাথে গাদ্দারি করে নাই আব্বা আম্মার সাথে বেয়াদবি করে নাই চোখ লাল করে কথা বলে নাই এক কথায় যে সন্তান আব্বা আম্মাকে মৃত্যুর আগ পর্যন্ত রাজি করতে পেরেছে কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে এরা আমার আনোয়ারের ভাইরা আমি কোন আব্বা আম্মার কথা বলছি জানো আল্লাহর শপথ করে বলে আমার মা আমার বাবা যখন মিলন করেছিল আমার বাবার এক ফোঁটা বীর্যের কুঠি কুঠি বেগার একটা শুক্রাণু গিয়ে মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল ওই মায়ের পেটে বীর্যটা যাওয়ার 40 দিন পরে এটার বীর্য থাকে না এটা রক্ত হয়ে যায় ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে এটা রক্ত থাকে না এটা মাংসের টুকরা হয়ে যায় ওই মাংসের টুকরার উপরে আরো 40 দিন যাওয়ার পরে এটা মাংসের টুকরা থাকে না ওইখান থেকে দুইটা চোখ বের হয় ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা শুধু চোখ থাকে না ওইখান থেকে দুইটা পা বের হয় ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা হাত বের হয় ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয় 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে জিব্রাইল আমার বান্দার সমস্ত বডি তো মায়ের পেটের মধ্যে তৈরি হয়ে গিয়েছে একটু পরে আমার বান্দা দুনিয়ার জমিনে আগমন করবে তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনের মধ্যে রয়েছে একটু বলো না জিব্রাইল বলে আল্লাহ আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথা উপরের দিকে আমার আল্লাহ বলে না না আমার আল্লাহ বলে না না আমার বান্দার দুইটা পা যদি মায়ের পেটের নিচের দিকেই থাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে কোন না
নার্স যদি আমার বান্দাকে দুনিয়া জমিনে বের করার জন্য তার দুইটা পা ধরে একটা টান মারে আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরে জিব্রাইল যা আমার বান্দার কোমরে ধরে তার মাথা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগল উপরের দিকে ওঠা জিব্রাইল বলে আমি দেরি না করে বান্দার কচি কোমরে তিনটা আঙ্গুল দিয়ে খপ করে ধরে মাথাটা যখন নিচের দিকে নামাই আর পাগল উপরের দিকে ওঠাই ওই কচি কোমরে খপ করে ধরার কারণে আমিও ব্যথাটা পেয়েছি আপনারা পেয়েছেন প্রতিটা সন্তানই ব্যথা সহ্য করতে না পেরে মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি আমরা মেরেছিলাম ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা মৃত্যুবরণ করেছে আমার অনেক মা দুনিয়া জমিনে আসার পরে জ্ঞান পায় নাই আসমানে ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ বলে না না সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে জিব্রাইল মেডিকেল সায়েন্স ব্যবহার করো আল্লাহ এটা আবার কেমন আমার আল্লাহ বলে যেই সন্তান কান্না করে না তার পিঠের মধ্যে তিনটা আঙ্গুল দিয়ে তুমি তিনবার ঘষা মারো জিব্রাইল বলে একবার ঘষা দেই দুইবার ঘষা দেই তিনবার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়া ওয়া কোন কান্না করে ওঠে আরে যুবক আল্লাহর ইজ্জতের কসম করে বলি যেই মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না সন্তানের ওয়া ওয়া কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয় মার জ্ঞানটা পেতে একটা সেকেন্ড সময় লাগে না একটু জবান খুলে বলিস দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা এক টানা দুই বছর দুধ পান করেছি আপনি বলবেন গোলাম রাব্বানি কাসিম হুজুর এক বছর দুই বছরে এক ফোঁটা করে কতটুকু এরা দুধ পান করলাম আমেরিকান বৈজ্ঞানিকরা বলে খবরদার মার দুই বছর দুধগুলা বাদ দাও মার এক ফোঁটা দুধ নিয়ে আমরা 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক আমরা এক বছর লাগায় গবেষণা করলাম এক বছর পরে গবেষণায় আমরা মার এক ফোঁটা দুধেরই ভিতরে এমন একটা পাওয়ার দেখলাম আল্লাহর এমন একটা কুদরত দেখলাম আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম বলে কেন কেন বৈজ্ঞানিকরা বলে আমরা দেখলাম মার এক ফোঁটা দুধের ভিতরে আল্লাহর কসম আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আরে যুবক কোন মার কথা বলছি দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা টানা দুই বছর দুধ পান করেছি তাফসীর কারকগণ বলে ওই দুই বছর দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো তোমরা দেখবা দুই বছর অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো জোরে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহরে পরে নবী আমার আল্লাহরে পরে নবী আমার তার পরে মা জননী ডান হাত তুলে বলো ঠিক কি না আল্লাহরে পরে নবী আমার আল্লাহরে পরে নবী আমার তার পরে মা জননী মাঝে আমার নয়নের মণি মাঝে আমার নয়নের মণি হাজার পৃষ্ঠা ডায়েরি যদি লেখি আমি কবিতা শেষে হবে না শেষে হবে না মায়ের দুঃখের কথা নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথা কখনো মা ভাবিনি মাঝে আমার নয়নের মণি বলুন না মাঝে আমার নয়নের মণি যুবক আমার পর্দানি সিনমা বল না আমি কোন মা নিয়ে কথা বলছি আমি তোমাকে বুঝাতে পারবো কিনা জানি না আমি গোলাম রাব্বানি কাসিমি আমি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি সার্টিফিকেট দিয়ে এলএম দিয়ে এই চেয়ারের মধ্যে বসা যায় না আমার আব্বা আম্মার দোয়া যদি না থাকতো আমি তোমাদের সামনে উপস্থিত হতে পারতাম না আমি যতবার গদ থেকে বের হই আমি আমার কথা বলি আমার আব্বা আম্মার কদমের মধ্যে দুইটা ঠোঁট লাগিয়ে আমি একটা চুমু দেওয়ার চেষ্টা করি আব্বা আম্মার কদমে যখন ঠোঁট লাগিয়ে আমার চুমা দেয় আব্বা আম্মার চোখের পানিগুলা আমার মাথার তুলের মধ্যে পড়ে ওই চোখের পানিগুলো আমাদের জন্য দোয়া হয়ে যায় না হয় এলএম দিয়ে চেয়ারে বসা যায় না পাওয়ার দিয়ে বসা যায় না সমলম্বা কণ্ঠ দিয়ে বসা যায় না আব্বা আম্মার দোয়া ছাড়া এই যুবক আব্বা আম্মার হক জিন্দিগি দাদাই করতে পারবে না জলিল কাদের সাহাবি আব্দুল ইবনে
পরে বলে আমি একদিন হাতিমে কাবার সামনে বসা আমি হঠাৎ করে দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তওয়াব করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে যুবকটা দেখলাম মাকে কাঁধের মধ্যে করে নিয়ে তওয়াব করে কোনো মতেই মাকে কাঁধ থেকে নামায় না তার কপাল থেকে ঘাম ঝরে তার কণ্ঠ রগগুলো টান টান হয়ে আছে প্রচন্ড পরিমাণে কষ্ট হয় কিন্তু তারপরও তার মাকে কাঁধ থেকে নামাবে না সাতটা চক্কর দেওয়ার পর ওই যুবকটা এবার তার মাকে ঘরের মধ্যে রেখে এবার সাহাবীর সামনে এসে বলে সাহাবি এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি সাতটা চক্কর দিয়ে তাওয়াব করলাম কেমন লাগলো সাহাবি বলে এত সুন্দর মায়ের খেদমত আমার জিন্দগিতে আমি কোনোদিন দেখি নাই এবার যুবক বলে সাহাবি আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু সাত চক্কর দিয়েছি না না আমার মাকে গতকালকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা আরাফার ময়দানটা তন্ন তন্ন করে দৌড়িয়েছি একটাবারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই মিনায় মুজদালিফায় গিয়ে সাফা মারওয়া সাতবার দৌড়াদৌড়ি করেছি একটাবারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই না সাহাবী বলে মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ ওই যুবক বলে সাহাবী আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলি সত্যি দৌড়তে পেরেছে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি গোটা হজটা কমপ্লিট করেছি সাহাবা যখন এই কথা শুনে কান্না করে হঠাৎ করে যুবক বলে সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাদের মধ্যে করে নিয়ে আমি একবার হজ করেছি না ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ তিনবার খোদার কসম করে বলে আজকের দিন পর্যন্ত আমার মাকে কাদের মধ্যে করে নিয়ে আমি চল্লিশ বৎসরে চল্লিশটা হজ আদায় করেছি একটাবারের জন্য মার কদমটা জমিনে লাগতেই দেই না একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ ওই যুবকের কথা শুনে সাহাবী হাও মা করে যখন কাঁদতে লাগলো সাহাবী বলে এই যুবক তোমার তকদিরে পরিবর্তন হয়ে গিয়েছে এবারে যুবক বলে সাহাবী এবার ছোট্ট একটা প্রশ্ন করতে চাই আমার আনোয়ারের ভাইরা এই প্রশ্নটা আপনি নিজে নিজেকে করতে হবে আমার পর্দানিশীন মা বোনরা আপনারা করতে হবে আমি নিজেকে নিজে সে প্রশ্ন করে ওই যুবক বলে সাহাবি এবার একটু বলুন না এই যে আপনি আমাকে কাঁধের মধ্যে করে নিয়ে চল্লিশ বৎসরে মাকে নিয়ে চল্লিশটা হজ আদায় করলাম এবার আমার হককে আমার আদায় করতে পেরেছে কি না সাহাবি চোখগুলো লাল করে ফেলে চোখের পানি গুলা মুছে সাহাবি বলে খবরদার যুবক মার হকের ব্যাপারে আরেকবার প্রশ্ন করলে আমি তোমার সামনে থেকে মুখটা ফিরাই ফেলবো বলে কেন কেন ওই সাহাবি বলে আল্লাহর কসম করে বলি চল্লিশ বৎসরে মাকে কাঁধের মধ্যে করে নিয়ে চল্লিশটা হজ আদায় করেছ মার হক তো দূরের কথা অনেকদিন পরে তোমার মা তোমাকে দেখে যে একটা মুস্কি হাসি দেয় আল্লাহর কসম সে মুস্কি হাসির হক তো তুমি এখনো আদায় করতে পারো না একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা কোন সন্দেহ আছে বলো না জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না ও মা গো জান্নাতের চাবি আমার মা শেষবার মতন জান্নাতের চাবি ও মা গো জান্নাতের চাবি আমার সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে সর্বশেষ কথা কিয়ামতের ময়দানে পাঁচ শ্রেণীর লোককে জান্নাত তালাশ করবে তার মধ্যে চার নম্বর হচ্ছে আমরা হুকুকুল ওয়ালিদাইন যে সন্তান আব্বা আমার হক সঠিকভাবে আদায় করবে চোখ লাল করবে না ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা দুনিয়ার জমিনে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে আব্বা আমার জবান দিয়ে উফ শব্দ বের হয়ে যায় পাঁচ নম্বরে রাসূলকে আমার নবী বলে মনসল্লা আলা হাবিবির রহমান যে ব্যক্তি প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে আমি রাসূলুল্লাহর প্রতি এগারো বার করে দুরূদ শরীফ প্রেরণ করবে কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে জোরে বলে সুবহান
সরকারে মদিনাকে বসে বসে তো আমরা অবশ্যই সালাম দেই মাঝে মাঝে যখন এশক আসে জাজবা চলে আসে তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেই নবীকে দাঁড়িয়ে কেন সালাম দেই এর বিরুদ্ধে আমাদের অনেক ফতোয়া সুন্নিরা বিরানি খোর সুন্নিরা তাবারক খোর সুন্নিরা বিদাতি এজন্য আমরা বলি নবীকে সালাম যারা বিদাত বলে বিশ্বাস করুন গত 16 ডিসেম্বর দেখলাম এরা টেলিভিশনের পর্দায় গান গায় সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে সবাই একবার বলুন না সালাম সালাম হাজার সালাম গান মনে করবেন না হুজুর আসেন যখন বাদ্য যন্ত্র হারমোনিয়াম বাজাবে তখন এটা গান হবে কিন্তু দেশের প্রতি মহব্বত নিয়ে যখন গাইবেন এটা দেশাত্মবোধক গান হবে এটা দেশপ্রেম হচ্ছে ইমানের একটা অঙ্গ সেই জন্য আমরা বলবো রাসূলের প্রতি সর্বোচ্চ মহব্বত থাকবো নবীর কথা বললেই একটা গ্রুপ একটা সিস্টেম একটা দল আছে নবীর কথা বললেই এরা বলে তোমরা সুন্নিরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠাই পেল জোরে বলে নাউজুবিল্লাহ আল্লাহর কি উপর আছে আল্লাহর কি নিচ আছে আল্লাহর কি ডান আছে আল্লাহর কি বাম আছে আরে আমার আল্লাহ রাসূলের শান যেখানে নিয়েছেন মনে করেন আমি গোলাম রাব্বানী কাশিমী 1 কোটি বছর হায়াত পেলাম সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীর প্রশংসা গাইলাম কিন্তু আমার আল্লাহ রাসূলের শান যেখানে নিয়েছে আমি 1 কোটি বাগার এক বাগারের কাছেও আমি নিতে পারবো না একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন কুল্লুমান আলাইহা ফান ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম তমাম দুনিয়া যখন দুলিশাত হয়ে যাবে কেমন ভাবে ইদা সামা ফাতারাত ওয়াইদাল কাওয়াকিব তাসারাত ওয়াইদাল বিহার ফুজ্জারাত আসমানগুলো ভেঙ্গে তছনছ হয়ে যাবে রাঙ্গামাটি খাগড়া ছড়িয়ে বান্দরবন এভারেস্টের পাহাড়গুলো দেখতে পাচ্ছি না ওই পাহাড়গুলো কিয়ামতের ময়দান যেদিন হবে তুলার মতো উঠতে শুরু করবে সাগর নিচ থেকে এখন সাইক্লোন সিডর হলে নিচ থেকে পানি বের হয় কিয়ামতের ময়দানে সাগর নিচ থেকে পানি নয় আগুনের লাভা বের হবে ওয়াইদাল কুবুর বসরাত মানুষগুলা পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে সব নাস্তানাবুদ হয়ে যাবে তামা তামা সব নাস্তানাবুদ হয়ে যাবে আমার আল্লাহ বলে আজরাইল কে রে আছে আজরাইল বলে আল্লাহ কেউ তো নয় তারপর বলো কে আছে আজরাইল বলে আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি আমার আল্লাহ বলে আজরাইল কেউ যেহেতু নাই তাহলে তুমি থাকবে কেন মুথ ইয়া আজরাইল এখন তুমি মৃত্যুবরণ করো হে আজরাইল সারা জীবন মা থেকে সন্তান নিয়েছ সন্তান থেকে মা নিয়েছ স্বামী থেকে স্ত্রী নিয়েছ স্ত্রী থেকে স্বামী নিয়েছ এখন তোমার নিজের রুটা তোমাকে নিজে কবজ করতে হবে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে আজরাইল তার রুটা কবজ করবে এখন কিছুক্ষণের জন্য আমার আল্লাহ শুধু একা ইল্লাল্লাহ 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 আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আমার আল্লাহ বলে নাই আল্লাহ আপনি ছাড়া যদি কেউ না থাকে তাহলে তো এখন আপনি জিকির মনে হয় বন্ধ আমার আল্লাহ বলে হ্যাঁ কিছুক্ষণের জন্য আমার জিকির বন্ধ আমার জিকির বন্ধ আল্লাহ আপনি জিকির আপনি বন্ধ করেছেন আমাদের কোনো কিছু করার নাই ক্ষমতা খাটানোর কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহ একটু জানতে চাই আপনার বন্ধুর ব্যাপারে যা আপনি বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা রাসূলের শান নাকি এত উপর উত্তোলন করেছেন কেউ কোনোদিন কমাতে পারবে না নামাতে পারবে না আল্লাহ তো আপনি জিকির যেতে বন্ধ আপনার বন্ধু জিকির মনে হয় বন্ধ আমার আল্লাহ বলে খবরদার আমার আল্লাহ বলে সাবধান আমার জিকির বন্ধ হয়েছে কিন্তু আমার বন্ধু জিকির বন্ধ হবে না আল্লাহ বুঝলাম না আপনি জিকির করার জন্য কেউ নাই তো আপনার বন্ধু জিকির কে করবে আমার আল্লাহ বলে আমি না কোরআনে বারবার বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তমাম দুনিয়াতে আমার জিকির করার জন্য কেউ নাই কিন্তু এই মুহূর্তে আমার বন্ধুর উপরে সালাম প্রেরণ করার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি জোরে বলে সুবহান যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধু জিকির বন্ধ করতে দেন না সেইখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবী চেষ্টা করলো আমার নবীর শান কোনোদিন কমাতে পারবে জবান খুলে বলুন পারবে ডান হাত তুলে বলা পারবে ওই নবীর পক্ষে কথা বলে বিদায় আমাদেরকে গরম সুন্নি বলে তা আমরা যদি গরম সুন্নি হই যারা নবীর পক্ষের বিরুদ্ধে কথা বলে নবীর শানের বিরুদ্ধে এদেরকে ওহাবি বলা হয়
এইজন্য তাহেরি সাহেবের একটা ডায়লগ অনেকের মুখস্থ আছে আপনাদের আমি তো বালানা বালা লইয়া থাইকো তো আমরাও বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো কথা বলো ঠিক কি না কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো আপনি কি ভয় পাচ্ছে সকালবেলায় অনেক মুরব্বি চার কাপ হাতের মধ্যে নিয়ে বলবে গোলাম রাব্বানী কাশ্মীর ছেলেটা গন্টা খানিক তো ভালো আলোচনা করেছে লাস্ট আবার ওহাবি শুনি এটা বলার কি দরকার ছিল আল্লাহর শপথ ওহাবি শব্দ শুনলে যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায় বুঝতে হবে তাদের ইমানে ক্যান্সার 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 হয়েছে কথা বলো ঠিকই না কিন্তু আমি এখানে তিনবার বসে আমি বলেছি আমি শুনলি আমি শুনলি আমি শুনলি আমি কি গোপনে বলেছি মনিটর আছে সাউন্ড বক্স আছে মাইক আছে যদি পারো আনোয়ারার কোনায় কোনায় টানেলের ভিতরে গিয়ে আরো ২০টা মাইক লাগাও আমি এক লক্ষবার এখানে বসে আমি বলবো আমি শুনলি কিন্তু আমার মতো আনোয়ারার জমিনে কোনো বাপের বেটা একজন পাওয়া যাবে মাইকের সামনে এসে বলবো হুজুর আমি ওহাবি আমার জন্য একটু দোয়া করিয়েন মানুষ থুতু নিক্ষেপ করতে করতে কর্ণপল্লী নদীর মধ্যে ভাসিয়ে দিবে কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না এটা জাহান্নামী পরিচয় এটা অবৈধ পরিচয় এই রোজের সাথে গাদ্দার রসুলের সম্পর্ক ওহাবি মানে হচ্ছে রসুলকে তারা মাটি মাটির সাথে মিশে গিয়ে পচে গলে গিয়েছে বলে ওহাবি মানে তারা রসুলের মিলাদুন নবীর কথা শুনতে পারে না কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় দিতে আমরা ভয় পাই না একটা কারণে আমরা জানি ৭৩ দলের একটা দল হবে জান্নাতি মা আনা আলাইহি ওয়া সাহাবী সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এক কথা বলা হয় সুন্নি তো সুন্নিরা যেহেতু জান্নাতি জান্নাতি পরিচয় দিতে আমাদের ভয় লাগে না আমাদের ডর লাগে না মৃত্যুর আগ পর্যন্ত পরিচয় হবে আমরা সুন্নি জনতা ডান হাত তুলে বলো ঠিক কি না সুন্নি পরিচয় দিতে ঠের যাই হয়েছে ওকে ওকে সর্বশেষ মৃত্যুর এক সত্যিকার মন থেকে সর্বশেষ হুজুরকে বসিয়ে এরকম কথা আমি কোনোদিন বলিনি আজকে হঠাৎ আমার কেমন যেন লাগছে আপনাদের জজবা দেখে এতটুকু বলে মন থেকে বলুন সুন্নি পরিচয়ে খুশি নাকি বেজার না দুই হাত তুলে খুশি না বেজার আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় বেঁচে থাকতে পারে সবাই জবান খুলে বলি আমিন সুন্নিয়ত যতদিন থাকবে ততদিন নতুন ঘর উদ্বোধন করার সময় নতুন ঘরে ঢুকার পর আমরা মিলাদ ক্যাম করব কেউ বন্ধ করতে পারবে গতকাল দেখলাম এনটিভিতে এক বক্তা বলছে নতুন ঘর উদ্বোধন করার সময় মিলাদ ক্যাম কি জায়েজ আছে বক্তা বলে নাজায়েজ বিদাত এগুলো করা যাবে না কিন্তু আমরা বলি নতুন ঘর উদ্বোধন করার সময় আল্লাহ সুন্নত পালন করব বলে হুজুর আল্লাহর কি সুন্নত আছে আমার নবীর হাজার হাজার সুন্নত আছে আল্লাহর দুইটা সুন্নত আছে আল্লাহর এক নাম্বার সুন্নত হচ্ছে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে হাত্তা উহিব্বাহু ফাইদা আহাবাবতুহু সামাআহু আল্লাযি আমার আল্লাহ বলে আমার কিছু বান্দা আছে যারা গভীর রজনীতি ইবাদত করতে করতে সিজদা করতে করতে জিকির করতে করতে এত নৈকট্য পৌঁছে যায় এরা ফানাপিল্লা হয়ে যায় এদের হাতগুলা আমি আল্লাহর হাত এদের পাগুলা আমি আল্লাহর পা এদের জবানটা হচ্ছে আমি আল্লাহর জবান তারা হচ্ছে ওলি আল্লাহ ওই ওলি আল্লাহদেরকে মহাব্বত করা আমার আল্লাহ বলে আমার সুন্নাত আমার সুন্নাত আমার সুন্নাত আমি আল্লাহ ওলি আল্লাহদেরকে ভালোবাসি আল্লাহ দুই নম্বর সুন্নাত কি আমার আল্লাহ বলে আমার দুই নম্বর সুন্নাত সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আল্লাহ নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই না আমি আল্লাহর কাজ হচ্ছে আমার বন্ধুর উপর সালাতু সালাম প্রেরণ করা আমার বন্ধুর উপর সালাম প্রেরণ করা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ প্রেরণ করা তো আল্লাহ সুন্নাত বন্ধুর উপর সালাম প্রেরণ করা আমরা সুন্নিরা নতুন ঘর উদ্বোধন করার সময় আল্লাহ সুন্নাত আমরা সালাম প্রেরণ করব দুনিয়ার কোন বাতিল একটা আশিক রাসূল থাকা পর্যন্ত নিঃশ্বাস থাকা পর্যন্ত বন্ধ করতে পারবে না ডান হাত তুলে বলো ঠিক কি না কিরে ভাই জমজমের পানি যে কোন পানি তুমি পান করার সময় বসে বসে পান করো জমজমের পানি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করো কেন বলে সরকারে মদিনা জমজমের পানি দাঁড়িয়ে পান করেছি বিদায় আমি দাঁড়িয়ে পান করি রাসূল একটা এক গ্লাস পানি পান করেছে দাঁড়িয়ে তাই তুমি মৃত্যুর আগ পর্যন্ত জমজমের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের সম্মানে আর যেই নবী দুনিয়াতে আগমন না করলে আমার নিঃশ্বাস পেতাম না গাছপালা তুল্যতা সম্মান ইজ্জত পেতাম না ওই নবীর সম্মানে দাঁড়ালে তোমার ব্যথা লাগে আমার
আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তামাম দুনিয়ার মানুষকে বলেছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বন্ধুর উপর সালাম প্রেরণ করো দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে পারো কারণ আমার আল্লাহ সেই বন্ধুকে রাজি করার জন্য নিজেই কুরবান হয়ে যান জুরি বলে সুবহান এজন্য সর্বশেষ ওই কথাটাই বলি যেটা প্রথমেই বলেছিলাম যে তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা একটু জবান খুলে বলো সুবহান সেই মদিনা ওয়ালার মহব্বত ভালোবাসা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মাঝে মাঝে আমি গর্জন করেছি একটু চিৎকার করেছি এতে কি আপনারা আমার উপর রাগ করেছে আজকে থেকে ছোট্ট একটা কথা বলে শেষ করছি মনে রাখবেন তুমি মেসওয়া করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ডান হাত তুলে বলো ঠিক কিনা শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিলত তো জানো জোরে বলে সুবহানাল্লাহ রাসূলের দুরূদ সালাম চলবে এজন্য আমার আল্লাহ শরীয়তের প্রত্যেকটা আইনের ভিতরে রাসূলুল্লাহর দুরূদ শরীফ ঢুকিয়েছেন শরীয়তের প্রথম আইন হচ্ছে ফরজ তারপর ওয়াজিব তারপর সুন্নাত তারপর মুস্তাহাব আমার আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন গোটা পৃথিবীতে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একবার রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়া হচ্ছে প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ দুই নম্বর আইন হচ্ছে ওয়াজিব আমার রাসূল সরকারে মদিনা হাদিস মুবারাকা যে এইখানে রসুলের নাম ন হবে মুহাম্মদ সেইখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের উপরে দুরূদ শরীফ পড়া আমার আল্লাহ ওয়াজিব করেছেন জোরে বলো সুবহানাল্লাহ তিন নম্বরে সরকারে মদিনা সুন্নতি বিধান রসুলের নাম যেইখানে এক জায়গা যদি একবার উচ্চারণ হয় একবার রসুলের নাম নেওয়ার পরে দুরূদ শরীফ পড়া সালাম পড়া হচ্ছে আপনার ওয়াজিব আর যতবার রসুলের নাম নিবে ততবার রসুলের উপরে দুরূদ সালাম প্রেরণ করা এটা হচ্ছে সুন্নাত একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ আর হাঁটতে চলতে বসতে যে কোনো মুহূর্তে রাসূলুল্লাহর উপরে আজকে মহব্বত নিয়ে আপনি দুরূদ শরীফ পড়া এটা হচ্ছে মুস্তাহাব একটু জবান খুলে বলো সুবহান এই জন্য ছোট্ট শায়ের যদিও ছোট হুজুরের অনেক মহব্বতের হুজুরের কদমে এসে বসে থাকে শায়ের মোহাম্মদ আহসান হাবিব চমৎকার বলেছেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে ওই বেলালের মতন পাগল বানাও আমারে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল বাস করনে জুবা দিলা তারে পাগল ছিল বাস করনে জুবা দিলা তারে আমি পাগলা চাই না কিছু চাই শুধু তোমারে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামি করে করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে সবাই জবান খুলে বলি আমিন এবং যতদিন হুজুর দুনিয়ার জমিনে আছেন সুস্থ শরীর নিয়ে সুন্নিয়তের ময়দানে নিজের জীবনকে কোরবান করে আমাদের ছোট্ট ছোট্ট ইয়ং যারা আছে আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে হুজুর দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন এটা আমাদের ভালোবাসা এবং দোয়া করবেন নাগাহে করম দিবেন যাতে করে হুজুরের পিছনে পিছনে কদম দুলা নিয়ে আমাদের জীবনটাকে সুন্নিয়তের জন্য উৎসর্গ করতে পারি আর সর্বশেষ হুজুরদের কদম ধুলাগুলো আমাদের চোখের সুরমা বানাতে পারে সবাই জবান খুলে বলি আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ হুজুরকে পাশে বসিয়ে অনেকক্ষণ কথা বলেছি আমি কোনো মাহফিল এরকম বলি না বেয়াদবি হলে হুজুর ক্ষমা করে দিবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু